আসসালামু আলাইকুম, মিথিলাস কিচেনে ওয়েলকাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের রেসিপিতে রয়েছে ধাবা চিকেন কারি। নামটা অচেনা মনে হলো, সব থেকে বড়ো কথা, সম্পূর্ণ ঘরোয়া মশলায় এটি তৈরি করে দেখাবো। রান্নাটা কতটা ইজি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। সো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখতে হবে। এখানে 1 কেজির একটু কম মাংস রয়েছে, আর এখানে আমি ব্রয়লার মুরগি নেইনি, তবে আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই রান্নাটি করতে পারবেন। তবে চেষ্টা করবেন দেশি মুরগিটাই নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেশাতে হবে। এই রান্নাটা করতে গেলে অবশ্যই আপনাকে মাংস মেরিনেট করে রাখতে হবে। প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। এরপর মেরিনেটের জন্য ঢেকে রাখতে হবে 25 থেকে 30 মিনিট। মাংস ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তেল গরম হলে মাংসগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি, তবে বেশি নাড়তে যাবেন না, এতে মাংসগুলো ভেঙে যেতে পারে। একবার যখন হালকা ব্রাউন হবে তখন মাংসগুলো উল্টিয়ে দিতে হবে। একদম কড়া ভাজি করতে যাবেন না, স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই ভাজতে হবে। মাংস উল্টিয়ে অপর পাশটাও একইভাবে ভাজতে হবে। মাংস ভেজে নেওয়া শেষ, এখন তেল ছেঁকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটা ছেঁকে উঠাচ্ছি কারণ এই একই তেলে আমি রান্না করব। কড়াইতে আমি 1 চামচের মতো তেল অ্যাড করছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ ও 1 টেবিল চামচ। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ এ পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা 1/2 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত রান্না করব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো। যারা ঝাল কম খান মরিচের গুঁড়ো কমিয়ে দিবেন। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ। এখন নেড়েচেড়ে লো আঁচে রান্না করব 2 থেকে 3 মিনিট। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। স্ক্রিনে যেরকম দেখছেন মশলাটা ঠিক এরকম ভেজে নিতে হবে। এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও রান্না করব 3 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রয়েছে। পানিটা শুকিয়ে মশলা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে টমেটো পিওর রয়েছে 1/2 কাপ। এটি দিয়ে মশলা আমি আবারও কষিয়ে নেব। আর অবশ্যই এই মাংসের স্বাদ বাড়ানোর জন্য টমেটো পিওর দিতেই হবে। এখন এখানে আমি লবণ অ্যাড করছি, আর পরবর্তীতে অবশ্যই লবণ টেস্ট করে নেবেন লবণটা ঠিক হয়েছে কিনা। একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল খান তারা কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি যে পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি তাতে বেশ খানিকটা ঝাল হয়েছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি এখানে বাড়তি কোনো মশলা অ্যাড করিনি। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন এ পর্যায়ে আসবে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে মাংসটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। শুধু উল্টিয়ে দিলেই হবে না, মাংসটা এই মশলার সাথে রান্না করব 5 মিনিট। আর এ পর্যায়েও চুলার আঁচ মিডিয়াম থেকে কম রাখতে হবে। আমি সবসময় বলি যত ভালো করে মাংস কষাবেন খেতে ততটাই মজার হবে। আপনারা যে কোনো মাংসই রান্না করুন না কেন, মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। 5 মিনিট পর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা মেরিনেট করা ছিল,
আর মাংসটা ভেজেছি, তাই এক কাপের বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন ভালো করে মশলার সাথে একটু নেড়ে দিচ্ছি। মাংসটা ঢাকনা দিয়ে রান্না করতে হবে 10 মিনিটের মতো, আর চুলার আঁচ একদম বাড়ানো যাবে না, এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মাংসের কালার কতটা সুন্দর হয়েছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, তবে বেশি নাড়তে যাবেন না, এতে মাংসগুলো ভেঙে যাবে। শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে এক চামচ গরম মশলা। নেড়ে দিচ্ছি, তবে আর বেশিক্ষণ জাল করব না। ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি, এটা অপশনাল, যারা খেতে পছন্দ করেন তারাই দিবেন। অনেকে ধনিয়া পাতার ঘ্রাণটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, ধনিয়া পাতা যেখানে দিতেই হবে এমনটা নয়। মাংস রান্নার শেষ পর্যায়ে, আর ঝোল আমি গায়ে গায়ে রেখেছি, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই রান্নায় ঝোল এরকম রাখলেই খেতে ভালো লাগবে। ভিউয়ার্স, বিশ্বাস করেন এটি খেতে এতটাই মজার যে আমি বলে বোঝাতে পারছি না। আমি বিশ্বাস করি এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই মনে মনে হলেও আমাকে একটি থ্যাঙ্কস জানাবেন। পরোটা নান পোলাওর সাথে জাস্ট এটি জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।